अल्लाह पाकेर हजार हजार शुक्रिया जय महान दयालु दाता आमादेर सकल के पवित्र मंचे आसार तौफिक दान करेछेन ताई पूरा मजमा बोलुन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन आरो जोरे आवाज अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन आरो जोरे आवाज अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन परे परे धर्मेर गुरु रहमतेर कंडारी शफातेर भंडारी गरीबेर दाता बेसहारार सहारा सैयदुल अंबिया रहमतेर दरिया रूहे फिदा हुजूर पुर नूर जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम प्रति हजार लक्ष कोटि दुरूद पाक शांतिर धारा बर्षित होक छेलेरा आवाज बेर करे बोलो अल्लाहुम्मा आमीन। अब पूरा मजमा दीवानाए रसूल अपनारा आशिके रसूल अपनारा कारण जो अपन ओपरे क्यों उंगली उठाई तो अपनारा सह्य कर नबी मुस्तफा सानो शौकतर ओपरे जदि क्यों उंगली उठाई तो सुन्नी मुसलमान कखनो चुप थाकबे ना। तई बंधु छेलेरा बापिरा पूरा मजमा एकदम एमन भावे दारुद शरीफ तिलावत करो जंगल पड़ा थेके सब जंगल जान चिकना हो जाए पूरा मजमा जोरे सोरे दूरे सुरी पढ़ो अल्लाहुम्मा चेहरा देखा मन हम तुम्हारा खूब जमे समय इसने जगह देखो एदिके देखो ध्यान दाओ खोदा के दिन का चर्चा खोदा के दिन का चर्चा कभी भी हम ना छोड़ेंगे खोदा के दिन का चर्चा खोदा के दिन का चर्चा कभी भी हम ना छोड़ेंगे नबी के नात का नगमा कभी भी हम ना छोड़ेंगे तो काम ही खराब আমি বলছিলাম যে এখানে যারা আছেন যে এখানে তো জায়গা নাই তো এখানে দাঁড়িয়ে লাভটা কি আরে এত কাম খারাপ করলো হয় নাকি এই বাপু এত হাল্লা করছো কেন কে আছে ছেলে ভাই তুমি ওদের কামই খারাপ করে দিবে আমি জানি না কে আছে খালি জানি এদিকে দেখো খোদা কে দিন কা চর্চা খোদা কে দিন কা हम न छोड़ेंगे नबी के नात का नगमा नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे बोले या रसूल अल्लाह नेटवर्क छेड़ दिया जो करना है तू कर ले जा कभी भी हम न छोड़ेंगे कर ले जा कभी भी
ऐना जीती जिक्र आका को ऐना जीती जिक्र आका को कभी भी हम ना छोड़ेंगे ऐना जीती जिक्र आका को कभी भी हम ना छोड़ेंगे नबी के नात का नगमा कभी भी हम ना छोड़ेंगे এইভাবে শান্ত হয়ে বসে থাকুন। আমি বলছি আপনারা এখানে কোথায় আছেন? যদি ভলেন্টিয়ার কম হয় তো অন্যান্য লোকেরা একটু হেল্প করুন, সবাই সহযোগিতা করুন। এদিকে দেখো, আমরা পীরের মাজারে যাচ্ছি তো অনেকে শিল্প বলছে, তো এই ছেলেরা ঝেম দাও দিকে। সুলতান মলবি সাহেব পিয়ারপুরের তাবলার মুখ থেকে শুনতে হবে না, যেগুলা বাহির থেকে এসে ও কইলা তাকালে চলে যাবে, মরবে তো হামরে জানাজা পড়াবো, কবরে যাবে তো হামরে মাসি দিতে যাবো, আসবে কি? আগে নিজের সঙ্গে মোহাব্বত ঠিক রাখো। কিসি কে শিরক কহনে সে হামারা কুছ নহি জাতা, কিসি কে শিরক কহনে সে হামারা কুছ নহি জাতা, তারে মুর্শিদ হি পে জানা, তারে মুর্শিদ হি পে জানা, কবি हम न छोड़ेंगे नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे ऐना जिदी जिक्र आका का कभी भी हम न छोड़ेंगे। इश्तियारे देखे छे लेखा छे खातून जन्नत कॉन्फ्रेंस, তো খাতুনে জান্নাতটা কে জানার তো প্রয়োজন আছে? যেই নামে জালসা সাজানো হয়েছে, খাতুনে জান্নাতটা কে? উনি উনি হচ্ছেন নবী মুস্তাফার ছোট লাডলি দুলারি, হযরত সাইয়্যেদা খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের লাডলি দুলারি, আর ওই জায়গাটা উনার ছোট লাডলির কাছে গিয়া যখন দেখবেন, ওখানে যখন পৌঁছে যাবেন, তো আহলে সুন্নাতুল জামাতের সুন্নি হানাফি মাজহাবের যত ইমান ও আকীদার কথা হচ্ছে সব কিন্তু ওই দরবার থেকেই পাওয়া যাবে, সব কিন্তু ওখান থেকেই পাওয়া যাবে। বহুত সেই হযরত, আর উনি এমনই খাতুনে জান্নাত, এই যে আমার মা বোনেরা অনেকেই বসে আছেন, ইনারা জান্নাতে যাবেন, তো ইনাদের সর্দারনি হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা। আর আমরা যে জান্নাতে যাব, তো আমাদের জান্নাতে সর্দার কে হবেন? উনারি লাডলা দুলারা নবাসাই রসুল হযরত মা ফাতেমা জিগারের পারা, হযরত আলী শেরে খোদার লখতে জিগার, ইমামে হাসনান করিমাইন জান্নাতি জওয়ান গোলের সর্দার। আর ওই সৌন্দর্য গোলাপ ফুল পরিবারের এই মাজমা সাজানো হয়েছে। আব আমি একটি কথা বলছিলাম যে ওখানি সব কিছু, ওই জায়গাতে সব কিছু, তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এদিকে ধ্যান রাখুন। সাহাবাই কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের নজর থেকে পর্দা করে যাবেন, আমাদের নজর থেকে পর্দা হয়ে যাবেন, আকাশ কাকে দেখব, কার পাশে বসব, কাকে মহাব্বতে দেখব, কার হাত চুম্বো আকাশ, তো আমাদের দয়ার নবী মুস্তাফা রহমাতাল্লিল আলামিন বলেন, ওগো আমার সাহাবাই কিরাম ধৈর্য ধরো, আমি যখন পর্দা করে যাব, আমি আর পর্দা করে যাওয়ার পূর্বে তোমাদের কাছে আমি গোলাপ ফুলের মতো বস্তু রেখে যাব, আমার দাবানো জিনিসকে যদি তোমরা আদর করে নাও, তো স্বয়ং আমার আদর করা হবে।
যদি আমার দাবানো জিনিসকে মুহাব্বতে দেখো তো তোমরা মনে রাখো যে স্বয়ং নবী মুস্তাফাকে মুহাব্বতে দেখা হবে। আমার দাবানো জিনিসের হাত যদি চুমে নাও তো তোমরা মনে রাখো স্বয়ং নবী মুস্তাফার হাত চুমা হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি হুজুর, আপনার পদতলে আমাদের পিতা মাতা কুরবান, একটু আমাদের বুঝিয়ে বলুন যে ওই জিনিসটা কে, ওই ব্যক্তিগণেরা কে জিনাদের হাত চুমলে আপনার হাত চুমা হবে, জিনাদের মুহাব্বতকে দেখলে জিনাদের মুহাব্বতে দেখবো তো আপনাকে মুহাব্বতে দেখা হবে, জিনার সম্মান করব তো আপনার সম্মান করা হবে। তো আকা মাওলা সরবারে কায়নাত বলেন, ও আমার সাহাবাই কিরাম, আমার আলী এবং ফাতেমা থেকে খাতুনের জান্নাত থেকে যত আউলাদ বেরিয়ে আসবে তামামকে তামাম আমার কুরবের মধ্যে, ওদেরকে যদি মুহাব্বতে দেখো তো নবী মুস্তাফাকে দেখা হবে, ওদের যদি সম্মান করো তো নবী মুস্তাফার সম্মান হবে, ওদের যদি হাত চুমে নি তো নবী মুস্তাফার হাত চুমা হবে। আকা মাওলার বংশধার হযরত আলী এবং মা ফাতেমা থেকে এসছেন। তো বুঝা গেল আজ দুনিয়া মে হাম লোক চর্চা করতে হ্যায়, আজ গৌস পাক কা ফাতিহা হ্যায়, গৌস ভী হযরত খাতুন জন্নত কে দরবার সে আয়া, আজ হাম ফাতিহা করতে হ্যায় খাজা পাক কে নাম সে, মেরা খাজা ভী হুজুর হযরত আলী শেরে খোদা এবং খাতুন জন্নত রহমতুল খাতুনে জন্নত রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ঘর সে আয়া, কোই ভি আউলাই কেরাম আউলাদে রাসূল মেরে ফাতেমা কে চৌখট সে নিকল কর আয়া, ইসলিয়ে প্রোগ্রাম কা নাম রাখা গয়া খাতুনে জন্নত। এই জন্য প্রোগ্রামের নাম রাখা হয়েছে খাতুনে জন্নত। আব বিরাদারান ইসলাম, খাতুনে জন্নত এমনই একজন মেয়ে, ওনার মতো খুঁজি পাওয়া যাবে না কোনো মেয়ে। নবীর আওলাদ বাংলাবাদে একটা শব্দ বলছে ছোট্ট করে, কে জান্নাতি রানী নবী নন্দিনী, জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা সুহরা, জান্নাতি রানী নবী নন্দিনী। উনি জান্নাতি মেয়েদের সর্দারনী রানী, আর ওনার দরবার থেকেই আমরা তামাম আলে রসুল পেয়েছি। বলি বাবু সবই ভুলে যাওয়া যায় কিন্তু ওনার দরবার ভুলে যাওয়া যায় না। আর হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমনই আমাদের তোহফা দিয়ে গেছেন, এমনই আমাদের কাজ করে গেছেন, জিন্দেগি ভোর যদি ওনাদের চর্চা করি তো কিঞ্চিত পরিমাণে আদায় হবে না, এত আমাদের ভালোবাসেন এবং এত আমাদের উনি চান। এর প্রমাণটা আমি আপনাদের করে দিচ্ছি। ভাইরা বাপিরা আমার এদিকে ধ্যান দেন, কথার প্রতি লক্ষ্য রাখেন, এমন কাজ করিয়েন না যে আপনার আশাই হবে আর বাড়ি যাওয়াই হবে। এখানে এসছেন খাতুনে জান্নাত কনফারেন্সে তো সহি পেগাম নিয়ে সুন্দর একটা নসিহত নিয়ে যান, আর এমনি তাবলা ডুবকি বাজিয়ে চলে যায় না, এমনি হু হু করে বাড়ি চলে যায় না। বলছে যে তুমি গেলা ওখানে কিছু বুঝলে, চালাই করে না, কেন কথা বলছো না গো, কিছু বলো, চালা করছো না কেন, বলে কি বলবো তোমাকে, আমি তো কিছু বুঝতে পারিনি, তো বুঝতে পারোনি তো খুব যে মাথা ঝুলাছিল, বলে সবাই ঝুলাছিল, তো তুমি যে হাত লাগিয়া খুবই নারে তাকবির দিয়েছিলে, বলে ওরাও হাত উঠিয়ে দিয়েছিল, আমি দিয়েছি না, এমন ভাবে বসুন যেন কোনো একটা ওয়ার্ড যদি আপনি বুঝে নিতে পারেন। মায়েরা বোনেরা ধ্যান দিবেন এদিকে, একদম পুরা মাজমা খামুশ হয়ে যান, কেউ কথা বলবেন না, কথার প্রতি ধ্যান দেন। নবী মুস্তাফা নিজের দোনো নাতি ইমামে হাসান ইমামে হুসেন দোনো নাতিকে নিয়ে আনন্দ সহি কথা বলছেন, ইতিমধ্যে হযরত জিব্রিল আমিন নাজিল হলেন, হযরত জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনাকে একটি সংবাদ দিতে আসলাম। নবী আমার বলছেন কি সংবাদ গো? বলে ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আসিবে দুনিয়ার বুকে আপনি থাকবেন না, পর্দা করে যাবেন। আপনার জামাই আলীও থাকবে না, পর্দা করে যাবে। আপনার লাডলি বেটি খাতুনে জান্নাত হযরত মা ফাতেমাও থাকবেন না, পর্দা করে যাবেন। ওই সময়তে আপনার বড় নাতি জহর পান করে শহীদ হবে, আপনার ছোট নাতি ইমামে হুসাইন আলী মুকাম ইনি মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, যেই মার্কায়ে কারবালায় আপনার ছোট নাতি শহীদ হবে হুজুর, ওই কারবালা জামিনের যদি মাটি দেখতে চাহে না কা, আমি এখনই এনে দেখাতে পারি। নবী আমার দেখতে চাইলেন, হযরতে জিবরিল আমিন হাতখানাকে লম্বা করলেন, কারবালার সানজামিনে গেল, মাটি উঠিয়ে জিবরিল আমিন নবী মুস্তাফাকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জমিনের মাটি যেই জমিনে আপনার ছোট নাতি গলা কাটিয়ে শহীদ হবে, মাটিখানা নবী মুস্তাফা নিজের হাতে নিলেন। তত্ত্বালোক হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি আর খবর দিন, যেদিন আপনার নাতি মার্কায়ে কারবালাতে শহীদ হবে না কা, এই যে মাটিখানা আপনাকে দিলাম, এই মাটি থাকবে না, সম্পূর্ণ মাটি রক্ত হয়ে যাবে। যেই মাটিখানা আপনাকে দিলাম, এই মাটিটা খুন হয়ে যাবে আকার, যেদিন আপনার ছোট নাতি শহীদ হবেন। নবী মুস্তাফা হযরত উম্মে সালমাকে ডেকে ওই মাটিখানাকে দিয়ে দিলেন, যেই মাটিখানা সালমা তুমি রাখো, যেদিন আমার নাতি শহীদ হবে সেদিন তুমি দেখবে যেই মাটিখানা রক্ত হয় কিনা। নবী আমার অন্য কককে দিলেন না, উম্মে সালমাকে দিলেন। আরও তো ছিল মেয়েরা, উম্মে ফজল ছিল ওনাকে দিলেন না, উম্মে আসির ছিল ওনাকে দিলেন না, উম্মে সালমাকে কেন দিলেন? এটা আমার নবীর গায়বি ইলিম, উনি জানছেন যে যখন আমার নাতি শহীদ হবে উম্মে সালমা পৃথিবীর বুকে হায়াতে থাকবে। বলি উম্মে সালমাকে মাটিটা দিলেন। আর ফের আগার দোনো নাতিকে বুকে করে, এদিকে ধ্যান দেন বাবু, দোনো নাতিকে বুকে করে নবী পাকের দোনো চোখে পানি। আর যখনই নবী পাকের দোনো চোখে পানি আসলো তো দেখা যাচ্ছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের সামনে এসে হাজির, বেটি বাপকে দেখছে। একটু দাঁড়াও, বেটি বাপকে দেখছে, বন্ধুগণেরা আমার, যে দোনো চোখে পানি আর বুকে হাসনান করিমাইনকে লাগিয়ে আছে। কথার প্রতি ছেলেরা ধ্যান দাও, স্টেজকে মজাক বানায় না। হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত উনি বলছেন, আব্বা যান, আজকে আপনাকে কি হয়েছে বলুন, আমার দোনো কলেজার টুকরাকে বুকে চেপে কেন কাঁদেন? নবী আমার বলছেন, বেটি আমি তো তোমার ছেলেদের নানা, কেঁদে কেঁদে সহ্য করে নিচ্ছি রে মা, কিন্তু তুমি যে মা, তুমি যে গর্ভে রেখেছ, তুমি তো দুধ পান করিয়াছ, কষ্ট করে তোমার ছেলেদেরকে মানুষ করছো রে মা, তোমাকে বলবো হয়তো তুমি সহ্য করতে পারবে না। হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত জিনার নামে পিন্ডাল সাজানো, জিনার নামে এত বড় জলসা কায়েম করা হয়েছে। হযরত খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, আমি হাসনান করিমাইনের মা
পরে প্রথমে তো আপনার বেটি বলুন কি হয়েছে তখন বললেন নবী মুস্তাফা মারে আমিও থাকবো না তুমিও থাকবে না সবাই থাকবে না আলীও থাকবে না তখন তোমার বেটা ইমামে হাসান জহর পান করে শহীদ হবে তোমার ছোট ছেলে ইমামে হুসাইন মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবে হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত বলছেন আপনারা জানেন একটু বলবেন যে আমার দুই লাডলা কোন পথে শহীদ হবে কোন রাস্তাতে শহীদ হবে নবী আমার বললেন মা আল্লাহর রাস্তাতে শহীদ হবে চট করে হযরত খাতুনে জান্নাত বলেন আব্বাজান আমার কোন কলেজার টুকরা আল্লাহর পথে শহীদ হবে এর বিনিময়ে আল্লাহর কাছে যদি আমি কিছু চাই তো আল্লাহ আমাকে দিবেন কিনা নবী মুস্তাফা বলেন এই লাডলি বেটি তোমার দিল যা চাইবে তোমাকে আল্লাহ পাক নবী আমার বললেন না উমুকটা জিনিস চাহো তো দিবে দৌলত চাহো তো দিবে হীরামতি চাহো তো দিবে বললেন তুমি যা চাইবে বেটি তাই দিবে হাইরে খাতুনে জান্নাত জিনার নামে জালসা কাইম উনি চাই নামাজ পিছালেন দুই রিকাত নামাজ পড়লেন আর দোনো লাডলা দুলারাকে সামনে বসিয়ে হযরত মা ফাতেমা বলছেন খাতুনে জান্নাত এই আমার কলেজার টুকরা গুনেরা আমি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করছি আর আমি বলছি বেটা তোমরা দোনো ভাই আমিন আমিন বলে সাদা দাও সাপোর্ট করো হযরত মা ফাতেমা দোয়া করছেন খোদা আমার হাসান জহর পান করবে গলা জ্বলবে পেট জ্বলবে ছেলে আমার কষ্ট পাবে আমার হুসাইন মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবে রক্তের মতো নদীর মতো রক্ত চলে যাবে আমার ছেলে কত কষ্ট পাবে আল্লাহ তোমার পথে আমার দুই লাল শহীদ হবে এর বিনিময়ে তোমার কাছে যা চাইবো তুমি দিবে এটা তোমার নবী বলেছে আল্লাহ আমার ছেলেদের শহীদের বদলে আমি তোমার কাছে দুনিয়াতে প্রপার্টি চাই না দুনিয়াতে সম্পদ চাই না পরওয়ারদিগারে আলম আমার ছেলেদের শহীদের বদলে আমার হুসাইনের রক্তের বদলে আমার আব্বা জানের উম্মত আর উম্মতের গুনাহ খাতার তুমি বখশিস করে দাও তুমি জান্নাতি করে দাও বলো শুনিও আগর কোই আহিলে বায়াত পর উঙ্গলি উঠায়ে ও মেরা কোই হো নহি সকতা ইসলিয়ে ফাতেমা খাতুনে জান্নাত লো পরিবার কো কুরবান কিয়া বদলে মে দৌলত নহি মাঙ্গ রহি থি বদলে মে কোই প্রপার্টি নহি মাঙ্গ রহি থি আগর মাঙ্গ রহি থি খুদা সে তো ইহি কে বস উম্মতে মুহাম্মদি কো বস দে ভাইরামা পিরামাত ওই হযরত মা ফাতেমার ওয়াস্তা খাতুনে জান্নাতের ওয়াস্তা একটা কোন জওয়ান ছেলে আমি বলবো না যে তোমার প্রপার্টি দিয়ে দাও এক টাকা হি সহি দেনে वाला কেউ আছো হযরত মা ফাতেমার নামে এত বড় সভাতে একজন জওয়ান এক টাকা হি সহি কেউ একটা আশিকে রাসূল হাত উঠিয়ে বলে দাও যে আমি এক টাকা দিয়ে দিলাম সুবহানাল্লাহ কেউ না এখানে এই যে দুজন ছেলে হাত উঠিয়েছে এক কাজ করো তোমরা বাপুরা ছেলেরা বসে থাকো আমি বলছি কমিটির ছেলেরাকে যে